যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ বৈঠকে বসতে যাচ্ছেন। ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসে এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা দায়িত্বশীলভাবে প্রতিযোগিতা পরিচালনার উপায় নিয়ে আলোচনা করবেন। এই বৈঠকের মাধ্যমে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি বাইডেন প্রশাসনের অধীনে সবচেয়ে বিস্তৃত বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। নানান বিষয়ে গত দুই বছর ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পর সম্পর্কে টানাপোড়েন চলছে। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, এই সংকট থেকে উত্তরণের সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার টেবিলে বসা। এর প্রস্তুতি হিসেবে গত 9 সেপ্টেম্বর জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেছিলেন বাইডেন।